পরাগ মিত্র। স্ট্রিট সুই জাল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের জালে তোপসিয়ার এই বাসিন্দা। অভিযুক্তের স্ত্রীর দাবি, কয়েকদিন আগে তার মোবাইল ফোনে ব্যাংকের তরফে একটি SMS আসে, জানানো হয় তার মিউচুয়াল ফান্ডের টাকা তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগকারিনীর দাবি, ব্যাংকে গিয়ে তিনি দেখেন মিউচুয়াল ফান্ডের 1 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে অন্য একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে। তার অভিযোগ, সই জাল করে ওই টাকা তুলেছেন তার স্বামী। একটা মিউচুয়াল ফান্ড আমার ছিল, যেটা আমার ইন্ডিভিজুয়াল নামেতে, সেই ফান্ডটা আপনার সিগনেচার জাল করে, ফর্জ করে সেটাকে তুলে নেওয়া হয়। অফকোর্স দ্য পার্সন যার ইন্টারেস্ট সব থেকে বেশি থাকবে, একটু গ্র্যাটিফাই হিজ ইন্টারেস্টও করেছে, পরাগ মিত্র করবে, আপনার হাজবেন্ডই করবে। গোটা বিষয়টি হেয়ার স্ট্রিট থানায় জানান শর্মিষ্ঠা। সই জাল করে টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁর স্বামীকে। এটাই প্রথম নয় অভিযোগ, এর আগেও স্ত্রীর সঙ্গে একাধিকবার প্রতারণা করেছেন দ্রুত পরাগ মিত্র। অভিযোগকারিনীর দাবি, 1997 সালে তাঁর সঙ্গে বিয়ে হয় পরাগ মিত্রর। শর্মিষ্ঠা তাঁর সংস্থার পাওয়ার অফ অ্যাটর্নি দেন স্বামীকে। শর্মিষ্ঠার অভিযোগ, সেই সুযোগ নিয়ে বিভিন্ন সময় সংস্থার প্রায় 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তাঁর স্বামী। পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার হিসেবে উনি ছিলেন, এবং সেই অ্যাডভান্টেজটা নিয়ে হি হ্যাজ বিন সাইফানিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। এটা অনেক বছর ধরেই চলছে। দেখুন, এটা তো একটা মানে একসঙ্গে তো হয় না, আমাদের ব্যাংকে আমরা সিসি লিমিটের কাজ করি, আমাদের তো ইন্ডিভিজুয়াল অত ফান্ডস হয় না, অ্যান্ড আমাদের লিকার ট্রেডে আপনি বুঝতে পারছেন আমাদের ট্রানজ্যাকশানস অনেক হিউজ হয়। আমার একটা স্কর্পিও যেমন একটা গাড়ি আছে, সেই স্কর্পিও গাড়িটা আমি জানলাম এই কিছুদিন আগে, জানতে পেরেছি যে ওটাও নাকি সিগনেচার জাল করে ওটা বেচে দেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।